নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কেন্দ্রের যৌনবিরোধী নীতির দেশ জুড়ে প্রতিবাদ বামেদের, শিলচরেও যৌথ কর্মসূচি। জামিনপ্রাপ্তদের হেনস্থার অভিযোগ এসআই বর্ণালীর বিরুদ্ধে নালিশ গেল পুলিশ কমিশনে। কোভিড পরিস্থিতির উন্নতি, টানা ছ মাস পর ফের খুলছে নীলাচলের কামাখ্যা মন্দির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক তথা যৌনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের অঙ্গ হিসেবে কাছাড়ের বিভিন্ন স্থানেও পালিত হয় প্রতিবাদ দিবস। বুধবার দেশের 11টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন কৃষক সংগঠনের যৌথ আহ্বানে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, সরকার অগণতান্ত্রিকভাবে কৃষক স্বার্থ বিরোধী কৃষি সংক্রান্ত বিল, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম সংশোধনী বিল সংসদে পাস করিয়ে শ্রমিক কৃষকের স্বার্থ বৃহৎ কর্পোরেটের কাছে তুলে দিয়েছে। মজুদদারি ব্যবস্থাকে অনিয়ন্ত্রিত করে ভবিষ্যতে খাদ্য সুরক্ষা সংকটে ফেলার ব্যবস্থা করেছে। চাল ডাল তেল নুন প্রভৃতিকে অত্যাবশ্যকীয় পণ্য আর বলা যাবে না। এদিনের প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সি2 জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, এআইটিইউসি নেতা রফিক আহমেদ, টিইউসিসির অসীম নাথ, এআইইউটিসিসির জেলা সভাপতি সুব্রত চন্দ্রনাথ, ইনোটাকের পক্ষে ধীররঞ্জন ভট্টাচার্য, রঞ্জন দাস, সুভাষ দেব প্রমুখ। এই কৃষি বিল এবং একটা শ্রমিক বিরোধী বিল পাস করেছে সরকার, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, অর্থাৎ যে সমস্ত আমাদের জরুরিকালীন খাদ্য চাল ডাল তেল নুন এইগুলোকে আজকে আর জরুরি খাদ্য হিসাবে ঘোষণা করা হচ্ছে না, এটাকে ধরা হচ্ছে না এসেনশিয়াল কমোডিটি হিসাবে। সুতরাং এইগুলোর দাম, এইগুলোর অ্যাভেলেবিলিটি সমস্ত কিছু নির্ভর করবে আজকে কর্পোরেট মজুদদার যারা তাদের হাতের উপর। 300 জনের উপরে কর্মচারী যেখানে আছে যে সমস্ত কারখানাতে, সেখানে ছাঁটাই করার জন্য আর সরকারের অনুমতি লাগবে না। এই যে সমস্ত ব্যবস্থাগুলি করা হয়েছে, সেই সঙ্গে রেল এবং অন্যান্য সমস্ত সরকারি শিল্পকে একেবারে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশটাকেই বিক্রি করে দেওয়া হচ্ছে, এই যে অবস্থাটা তৈরি হয়েছে এবং এই গোটা ছ মাসের এই যে করোনাকালীন পরিস্থিতি, এইটাকে এই সরকার প্রায় ওই 74 সালের আমাদের ইমার্জেন্সি জরুরিকালীন অবস্থার মতো এরা ব্যবহার করেছে এদের দলীয় স্বার্থটাকে, এদের ক্ষমতায় নিজেদের আসনটাকে সুরক্ষিত করার জন্য। আজকে প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে পুলিশ হস্তক্ষেপ হয়, কিন্তু কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে হচ্ছে না। আজকে এই এমএলএ এমপিরা হাজার হাজার মানুষকে নিয়ে সমস্ত ধরনের প্রোগ্রাম করছে, সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই। অর্থাৎ এক কথায় সমস্ত বিরোধী কণ্ঠ রুদ্ধ করে এদের সমস্ত জনবিরোধী এজেন্ডাকে তারা কার্যকর করতে চাইছে। আগামী পরশুদিন কৃষকরা সর্বভারতীয় ধর্মঘট ডেকেছে, আমরা তাকে সমর্থন করছি। আগামী দিনে সারা ভারতবন্ধের ডাক দেওয়া হবে এবং আমরা সেখানে পথে নামব। এ সরকার জানে না যে জনগণের বিরুদ্ধে এমন কোনো শক্তি নেই যারা তাদের নিজেদের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতায় থাকতে। আদালতের জামিনের কপি হাতে নিয়ে সোনাই থানায় হাজিরা দিতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার হলেন জামিনপ্রাপ্তরা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো বুধবার। সোনাই থানার এসআইপি বর্ণালী গোহাঁয়ের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগে জানা গেছে, একটি আত্মহত্যার মামলার ঘটনায় জামিনপ্রাপ্ত আমিন উদ্দিন এবং খেওয়ারুন্নেসা লস্কর সোমবার সোনাই থানায় আদালতের জামিনের কপি নিয়ে হাজিরা দিতে গেলে এসআই বর্ণালী গোহাঁই তাদের শারীরিক হেনস্থা করেন। তার কক্ষের দরজা বন্ধ করে কয়েক ঘন্টা তাদের আটকে রেখে এসআই বর্ণালী নির্যাতন করেছেন বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই বর্ণালীকে অভিযুক্ত করে স্টেট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের সচিবের কাছে এক লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আইও দারোগা ম্যাডামর গেছে দিছি, তখন বেলকপিটা তৈয়া আমার বোন সর্বপ্রথম খেওয়ারুন্নেসা থানে ভিতরে ঢুকাইয়া দরজা লক করে দিছে। দরজা লক করিয়া তাই মার দৌড় যখন আরম্ভ করে দিছেন, তখন আমার বেহিলার তাই তাই সোনাই এমএলএর আমিনুল স্যারর সঙ্গের কিছু মানুষ তারা নিয়ে আইসুন ওসি স্যারর কাছে। ওসি স্যারর সামনে যাওয়ার পরে তারা মাতিস, মাতার পরে ওসি স্যারে
খাইয়া আনাইছেন ম্যাডাম রে, না খাইয়া আনার পরে তানে কইছেন যে টর্চার না করার লাগিন। এরপরেও তাইন তো দরজা বন্ধ করিয়া আমরারে আমার বোন রে দেড়টার তাকিন, আমরা দেড়টার সময় তানাতাইছি, দেড়টার তাকিন আমরারে সাড়িছেন তাইন প্রায় ছয়টার সময়। এরপরেও আমার জামিনদার তাইন বা আমার ওই এমএলএর আরও দুই একজন মানুষ আসলা, তারা আমরা অবস্থা দেখিয়ে গিয়ে মেডিকেল করাইছেন। মেডিকেল করানোর পরে আমারে মেডিকেলে স্যারও কইছেন 10 দিন রেস্ট লইবার কথা, আর আমার বোনও কইছেন 14 দিন রেস্ট লইবার কথা। তানি কেন কান্ধার একটা জখম হয়েছে, এই জখম লাগেন তানে কইছে সোনোগ্রাফি করাইবার লাগেন, আর ওষুধপত্র ইয়া কইছে 14 দিন ঘর থাকেন বাইরে বার হইতে না, বেডও থাকতাম। টানা 6 মাস পর কোভিড বিধি মেনে 24 সেপ্টেম্বর খুলবে কামাখ্যা মন্দির। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে গত 20 মার্চ থেকে গুয়াহাটির মালিগাঁওয়ে নীলাচল পাহাড়ে অবস্থিত বিশ্ববিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধাম বন্ধ ছিল। বহু টানা পোড়েনের পর মন্দির খোলার প্রস্তুতি চালাচ্ছে মন্দির পরিচালন সমিতি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 24 সেপ্টেম্বর থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য মন্দিরের কপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্দির পরিচালন সমিতির কর্মকর্তারা। আশাকর্মী সহ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লড়াই অব্যাহত রাখা প্রথম সারির যোদ্ধাদের কাজকর্ম প্রশংসার দাবি রাখে। বিরামহীন পরিশ্রমের পরও তারা নিরলস কাজ করে যাচ্ছেন, আর তাদের অক্লান্ত পরিশ্রমের সুবাদেই আজ করোনা আক্রান্তদের মৃত্যুর হার কমেছে। বুধবার করোনা ভাইরাস নিয়ে জনগণের মধ্যে সচেতনতা জাগাতে প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা র্যালির আয়োজন শেষে এ মন্তব্য করেন জেলাশাসক কীর্তি জল্লি। এদিন জেলাশাসক কীর্তি জল্লি পতাকা নেড়ে ওই সচেতনতা র্যালির সূচনা করেন। শিলচর জেল রোডের জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিসের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে ফের জয়েন্ট ডিরেক্টর কার্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হয়। এদিনের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে অংশ নেন জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডাক্তার এস জে দাস, ডিপিএম NHM রাহুল ঘোষ, ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী, ইন্দ্রজিৎ দে, উজ্জ্বল দাস আশা কর্মী এবং SM দেব সিভিল হাসপাতালের নার্সিং কর্মীরা। मैं स्पेशली बोलना चाहती हूँ, ये सिर्फ पॉसिबल है क्योंकि आशा दीदी महिला है, जेंट से नहीं होता इतना काम। तो आप सबको मैं थैंक यू बोलना चाहती हूँ, ये मास्क से जो लड़ाई करना है आपको एंड जितना आप तक किए हैं पूरा डिस्ट्रिक्ट में आप एक निदर्श बन के रहे हैं। मेरा पर्सनल थैंक यू टू ऑल ऑफ यू एंड ये लड़ाई अभी भी कंटिन्यू है। पूजा का सीजन आ रहा है, सर्दी का मौसम आ रहा है, और भी सर्दी बढ़ने के चांसेस है, गले में किचकिच ये सब शुरू होता है, तो इसलिए हम ये अवेयरनेस ड्राइव कर रहे हैं। কাছাড়ের করোনা পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটছে, তবে মারণ ভাইরাস সংক্রমণ ঘটিয়েই চলেছে। বুধবার রুটিন ব্রিফিং এ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানিয়েছেন, গত 24 ঘন্টায় শিলচর মেডিকেলে 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কাছাড় জেলার আর অন্যজন ত্রিপুরা রাজ্যের বাসিন্দা ছিলেন। এখন অবধি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 141 ব্যক্তির, এর মধ্যে করোনার কারণে মারা গিয়েছেন মাত্র 57 জন। তিনি আরও জানান, এখন পর্যন্ত মোট 159 জন প্লাজমা দান করেছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 252 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। থ্রোট সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 400 জনের, টেস্ট করা হয়েছে 437 জনের। এখন অবধি আমাদের টোটাল থ্রোট সোয়াব RT-PCR টেস্ট করা হয়েছে 104,370। গত 24 ঘন্টায় পজিটিভ RT-PCR টেস্ট এসেছে 33টি। এখন অবধি আমাদের টোটাল পজিটিভ RT-PCR টেস্ট এসেছে 5,056টি। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 112টি, এর ভিতরে 9টি স্যাম্পল পজিটিভ এসছে। এখন অবধি আমাদের টোটাল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 8,960টি, এর ভিতরে 903টি পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 24 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 12 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। বর্তমানে ওয়ার্ডে 133 জন পেশেন্ট আছেন, ICU-তে আছেন 16 জন পেশেন্ট এবং ভেন্টিলেটরে আছেন 2 জন পেশেন্ট। ক্রিটিক্যাল অবস্থায় আছেন 22 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 33 জন পেশেন্ট।
শুরু থেকে এখন অবধি আমাদের 1986 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 1712 জন পেশেন্ট ছুটি হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 2 জন পেশেন্টের ডেথ হয়েছে শিলচর মেডিকেল কলেজে, একজন কাছাড় ডিস্ট্রিক্টের এবং আরেকজন ত্রিপুরার। এখন অবধি আমাদের টোটাল ডেথ হয়েছে 141, এর মধ্যে 57 জন করোনা সংক্রান্ত রোগে মারা গেছেন। আর এখন অবধি আমাদের 159 জন ডোনার প্লাজমা ডোনেট করেছেন এবং 293 জন প্লাজমা পেয়েছেন। ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রকাশ হয়ে এলো। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ করিমগঞ্জের পীরের চক সিরাজদিপুর গ্রামে। অভিযোগে জানা গেছে, জমি বিবাদ নিয়ে দুপক্ষের মারপিটের একটি খবর সংগ্রহ করতে গিয়ে কালীগঞ্জের সাংবাদিক বদরুল ইসলাম জমি বিবাদকারীদের রোষে পড়েন। পুলিশের সামনেই তাকে মারধরের পাশাপাশি তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিবাদকারীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় এক মামলা দায়ের করেন সাংবাদিক বদরুল ইসলাম। অভিযুক্তরা হলেন বাবুল আহমেদ লস্কর, সুহেল আহমেদ লস্কর, কবির আহমেদ লস্কর এবং ইসলাম আহমেদ লস্কর। বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বছর 60-এর বৃদ্ধা। বুধবার সকালে সোনাই মতিনগর পূর্ত সড়কের দিদার খুশ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় পাখিরুন্নেসা বরভুইয়া, বয়স 60, বৃদ্ধাকে একটি দ্রুতগামী বাইক চালক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী ছুটে এসে জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন। বাসার ঢুকার একটু অসাইটি আসলাম, অসাইট থেকে অসাইটি আইয়া ঢুকতি আর কি, সাইটি আইসুন তাই ও সময় বাইক আইয়া তানে ধাক্কা মারি উড়াইয়া ফেলাই। ওই বাইকটা ফেলাইয়া আর বাইকটা বাগিছি, এরপরে গিয়ে নতুন বাজার গিয়ে বাইক বাইক ফেলাইয়া মানুষটা কই গেছে কইতে পারতাম না। ওই যে মেডিকেল লইয়া যাইতে সময় রাস্তাত মারা গেছে। জনসাধারণে বুঝাইছি, সঙ্গে সঙ্গে আমার উপর মহলের কর্তৃপক্ষ মাননীয় এডিশনাল এসপি সাহেব মহোদয়, ডিএস মাননীয় ডাইএসপি হেডকোয়ার্টার মহাশয়, আমি সঙ্গে সঙ্গে ফোন যোগে জানাইয়া তিনিও আমাদেরকে ভালো বুঝেছেন যে পাবলিকের সুন্দরভাবে বুঝাইয়া যাতে যা সরকারের যেটা করণীয় সেটা সরকার করতে হবে, সেই কথা আমাকে বুঝাইবার জন্য আমার অতিরিক্ত পুলিশ মাননীয় মানে এডিশনাল এসপি মহোদয় আমাকে নির্দেশ দেওয়ায় আমি পাবলিককে সুন্দরভাবে বুঝাই আর পাবলিকে আবার বুঝাই সন্তুষ্ট হওয়ার কারণে পাবলিকে অতি সত্তরই লাইনটা ক্লিয়ার করিয়া দেয় আর তারা এই পাবলিকে আমার জানায় যে যাতে মানে আইন অনুযায়ী যারা একটু সাহায্য অতি সত্তর যাতে মানে ডেড বডিটা তাদের উত্তরাধিকারী হ্যান্ড ওভার করা হয় এই ব্যাপারে তারা একটা দাবি জানানো হয়। আর তৎসঙ্গেও আমাকে জানায় যে দোষী ব্যক্তিকে সত্তর গ্রেপ্তার করার কারণে আমি তাদেরকে আশা দিই যে অতি সত্তরই আমি তাদেরকে গ্রেপ্তার। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যুব ব্রিগেডের পক্ষ থেকে বুধবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে কাছাড়ের জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। পরে যুব নেতারা সংবাদ মাধ্যমের কাছে জানান, বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা বলে ক্ষমতায় এসে সর্বানন্দ সোনোয়াল সরকার প্রতিটি বিভাগে চাকরিতে বরাকের যুবক যুবতীদের সঙ্গে বৈষম্য করে আসছে। তারা আরও বলেন, কৃষি বিভাগে সম্প্রতি 111 জনের নিযুক্তি হয়েছে, এতে বরাকের একজনও নেই। সমাজ কল্যাণ বিভাগে 8 জনের নিযুক্তি হয়েছে, এতেও বরাকের কোনো নাম নেই। কিছুদিন আগে আপনারা দেখবেন এগ্রিকালচারে 111টা পদে নিয়োগ করা হয়েছে, সেই 111টা পদের মধ্যে বরাক ভ্যালির একটাও যুবক যুবতীরা চাকরি পায়নি। তারপর আপনার এই ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 8 জনের নিয়োগ হয়েছে, সেখানেও বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে। ঠিক সেইভাবে স্টাফ নার্সের 1000 পদে
জন্য ইন্টারভিউ হয়েছিল এবং সেই 1000 পদের মধ্যে মাত্র 6টা দেখা গেছে এসসি এসটি সব মিলিয়ে বরাক বিলিতে টোটাল 6 জনকে পরীক্ষা পাস করেছে। ঠিক আমরা দেখেছি যেসব ডিপার্টমেন্টে যখন নিয়োগ প্রক্রিয়া হয় সেই দেখা যায় যে আমাদের বরাক বিলির ছেলেমেয়েরা বঞ্চিত, বরাক বিলির ছেলেমেয়েরা কোনো ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়া পাস করে মানে ইয়ে করেনি, ওদেরকে নিয়োগ করা হয়নি। আমরা দেখেছিলাম এই সরকার আসামে আওয়ার সময় থেকেই ওনারা বলেছিলেন যে বরাক ব্রহ্মপুত্র সমান এবং সবসময় বরাককে প্রাধান্য দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা যায় তার উল্টো, সবসময় বরাককে বঞ্চিত করা হচ্ছে, বরাকের ছেলেমেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে, বরাকের শিক্ষিত যুবক যুবতীদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাই আজ কংগ্রেসের আইএনটিউসির যে ইউথ উইংস ওনারা মুখ্যমন্ত্রীকে একটা স্মারকপত্র দিয়েছেন জেলাশাসকের মাধ্যমে এবং সেই স্মারকপত্র দিয়ে ওনারা দাবি করেছেন যে আগামী দিনে যেন প্রত্যেকটা বিভাগে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীকে যেন বরাক বিলিকে ইয়ে করা হয়, প্রাধান্য দেওয়া হয় এবং বরাক বিলির ছেলেমেয়েদেরকে যেন চাকরিতে নিয়োগ করা হয়। দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে তারিণীপুর জিপি অফিস, ফলে জিপি সার্টিফিকেট সহ বিভিন্ন নথিপত্র পেতে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন কাটিগড়া উন্নয়ন খণ্ডের আওতাধীন তারিণীপুর জিপির আমজনতা। বুধবার এ অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় করিম উদ্দিন চৌধুরী, আব্দুল বাচিদ বেগ, মৌলানা সরফ উদ্দিন, আব্বাস উদ্দিন তালুকদাররাও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন কত শত কাজের জন্য মানুষ জিপি অফিসে আসেন, কিন্তু জিপি অফিসের কর্মীদের অনুপস্থিতিতে তাদের কাজ না করেই বাড়ি ফিরে যেতে হয়। জিপি সচিব, ট্যাক্স কালেক্টর সহ অন্যান্য কর্মীদের দেখা মেলে না, পরে তারা জিপি অফিসকে সচল করার দাবিতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। জিপি অফিস মোটেই অবস্থা করে না। আমি শুনছি যে কয়েকদিন আগে নতুন নতুন সেক্রেটারি জয়েন করছে, কারণ চুপি চুপি আইয়া মানুষের লোকের কোনো যোগাযোগ না করে পঞ্চায়েতের বাড়ি দিয়া এক কর্ণার অবস্থায় জিপি পঞ্চায়েতের বাড়ি হওয়ার দিয়া তাই জয়নিং লইয়া চুপি চুপি গেছেন দিয়া। এখানে মানুষ একটা সার্টিফিকেট লাগি হয়, একটা ডেথ সার্টিফিকেট লাগি হয়, একটা বিদ্যমান ভেরিফিকেশন সরকারের বিভিন্ন ধরনের আসনি দিচ্ছে, এটাকে ভেরিফিকেশন লাগে বা একটা সার্টিফিকেট লাগি হয় মানুষ আইয়া হেরাস হয় পায় না কোনো অবস্থায়। নতুন করে অসীম দাস হইয়া দিয়েছিলে কালেক্টর, এ তার চাকরি বার করে আর জিপি অফিস হয়ে আয় না, তার বাড়িতে এটা লাগে সার্টিফিকেট লাগে, তাও বাড়িতে ধরা যায় না, অনেক সময় মানুষের আজকে এইটা আমি আপনার মাধ্যমে বিভাগের কর্তৃপক্ষ উদ্যোগন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতাম সেই কথা যে অতি সত্তর নিয়মিত ব্যবস্থা না করলে তারিণীপুরের মানুষ গণ আন্দোলন করে তুলব। এটা জিপি সার্টিফিকেট নিতাম, ইনকাম সার্টিফিকেট নিতাম, বাইচারার স্কলারশিপ অ্যাপ্লাই করবার লাগে আইয়া দুই দিন হইয়া আছে, দুই দিন তিন দিন হইয়া আছে। আপনি কোনখান থেকে আইছেন? হারাংবাদ তারিণীপুর। তো গাড়ি আইছেন আপনি? আমি 3.5 কিলোমিটার আটি আইছি। আমরা ডিবি ঠালকে গিয়ে মালাইতাম করি আইছি, ফাস সাং আইছি হারাংবাদ। আর গোয়ালি পারলাম, আর গান নিজের থেকে মানুষ যায়, বেশি মানুষ যায়, বহুত কষ্ট করি আইয়া জিপি অফিস, আইয়া জিপি অফিস দেখা যায় এখনো বন্ধ আছে, এখনো বন্ধ আছে জিপি অফিস, 11:30 বাজে সব দিন ওরকম বন্ধ থাকে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর ব্যর্থতায় আলগাপুরের হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বুধবার বিস্ফোরক এই অভিযোগ করেন উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফুজুর রহমান লস্কর। হিফুজুর বলেন, বিধায়ক নিজামের কার্যকালে আলগাপুরে লুটের রাজত্ব কায়েম হয়েছে, বিধায়ক নিজাম আসন্ন বিধানসভা নির্বাচনে এর জবাব পাবেন। তিনি বলেন, নিজামের মতো একজন অযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দিতে এআইডিইউএফ সুপ্রিমো বদরউদ্দিন চৌধুরীর কাছেও এদিন আর্জি জানিয়েছেন। আজকে কেন নীরব? আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য একটিবার আওয়াজ তুলেননি আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ওনার কাছে আমাদের প্রশ্ন, উনি আলগাপুরের জনগণের বুটে নির্বাচিত হয়ে আজকে কেবলমাত্র আলগাপুর সমষ্টিতে লুটেরাজ কায়েম করেছেন এবং কমিশন রাজ কায়েম করেছেন, আজকে কমিশনের যে রমরমা আলগাপুর সমষ্টিতে চলছে, যার দরুন আলগাপুর সমষ্টিতে কোনো কন্ট্রাক্টররা কাজ হাতে নিতে চায় না, একমাত্র বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর বৈষম্যতার ধরুন। আমরা মনে করব আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নেতৃত্বে আলগাপুর সমষ্টিতে
চল্লিশ বছরের মতন পিছিয়ে পড়েছে উন্নয়ন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কেন্দ্রের জনবিরোধী নীতির দেশ জুড়ে প্রতিবাদ বামেদের, শিলচরেও যৌথ কর্মসূচি। জামিনপ্রাপ্তদের হেনস্থার অভিযোগ এসআই বর্ণালীর বিরুদ্ধে নালিশ গেল পুলিশ কমিশনে। কোভিড পরিস্থিতির উন্নতি, টানা ছমাস পর ফের খুলছে নীলাচলের কামাখ্যা মন্দির। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।